নমস্কার বন্ধুরা, কৃষ্ণার ন্যাচারাল ব্লগেতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে একটু সকাল সকাল ব্লগটা স্টার্ট করছি। কৃষ্ণার শরীরটা দু তিন দিন ধরে খুব একটা ভালো নেই, জ্বর হয়েছিল, তো এখন কিন্তু আর জ্বরটা নেই, এখনও মোটামুটি ঠিকই আছে। একটু যেমন হয় উইকনেস থাকে, এখন তো ভাইরাল ফিভারের জন্য হচ্ছে। আর মুখের না ওর কোনো টেস্ট নেই, আমাকে বলছে যে টেস্ট পাচ্ছি না খাচ্ছি, তো সেই জন্য আমি ঠিক করলাম যে আজকে একটা চিকেনের যদি কোনো রেসিপি হয় তাহলে ওর মুখের টেস্টটাও চেঞ্জ হবে, আর আমাদের কুকিং চ্যানেল যে আছে কৃষ্ণা রান্নাঘর উইথ ভিলেজ ফুড, তো সেখানে দেখানোও হবে। তো সেই হিসাবে আমি আমাদের বাড়ির কাছাকাছি একটা কাকুর দোকান আছে চিকেনের, তো সেখানেই আর কি আমি যাচ্ছি। আর এমনি বাড়িতে কয়েকদিন হলো চিকেনের কোনো রেসিপি হয়নি, আর আমার মায়েরও চিকেনটা ভালো লাগে, যার জন্য ওই সব মিলিয়ে মিশিয়েই হবে আর কি। তো যাই একটুখানি চিকেন নিয়ে আসি। আজকে কত করে? আজকে 1 কেজি মুরগির মাংস 150 টাকায় বিক্রি করা হচ্ছে। 150 টাকা? হ্যাঁ 150 টাকা। তো দাও কেজি ডেড়েক মতো দাও। হ্যাঁ দিচ্ছি, মুরগি কাটবো। আচ্ছা ঠিক আছে, একটারই হয়ে যাবে 1.5 কেজি। হ্যাঁ পিসটা কেমন করবো রাজা বল? পিসটা কর না, মাঝারি সাইজ কর। আচ্ছা ঠিক আছে, মাঝারি করে দিচ্ছি, অনেকে অনেক ধরনের করে তো। ঠিক আছে, মুরগির মাংস এখানে পাওয়া যায়। ঠিক আছে, এলাম, আবার আসবি। কি নিয়ে ঝামেলা চলছে? গাড়ি জুসের জয়দীপ, তোর কোনো ঝামেলা নেই তো? তোর কোনো ঝামেলা নেই তো? তাহলে ঠিক আছে, সত্যি করেই তো করছি, মিথ্যে করে নাকি? হ্যাঁ বাড়ি থেকে বারবার ফোন করছে, তো নিয়ে চলেই এসেছি। আমাদের চিকেন পকোড়া রেডি হয়ে গেছে, মানে জাস্ট আপনারা দেখলেন, নিয়ে এলাম এখন, তারপর তৈরি হওয়ার পর আপনাদেরকে দেখাচ্ছি। তো বাবুর মনে হচ্ছে এবার মুখটা ঠিক হবে। একদম ঝাল ঝাল যা লাগছে খেতে। আমার অলরেডি খাওয়া হয়ে গেছে, মানে একটা নয়, আমাদের ভাগেও পড়েছে অনেকগুলো করে, অনেকটা চিকেন নিয়ে এসেছিলাম। আগে মা মায়ের তো প্রিয়, তারপরে বন্যিতার বাবা, ওদের সব আগে খাওয়া হয়ে গেছে, তারপরে আমি খাচ্ছি সব। রাধুনি আর কি সব শেষে একদম। কিছুদিন ধরে জ্বর হয়ে মুখটা এতটাই খারাপ হয়ে গেছে যে মুখের মধ্যে কোনো রুচি নেই, মানে যাই খাচ্ছি কোনো কোনো টেস্ট পাচ্ছি না, মানে কি বলবো, কিছু ভালো লাগছে না, পেটে খিদে আছে অথচ খেতে পাচ্ছি না, মুখে কিছু ভালো লাগছে না। তো বন্যিদার বাবা আজকে নিজের মন থেকে চিকেন নিয়ে চলে এলো বাড়িতে, তা আমাকে বললো যে চিকেন রান্না করো, দিয়ে দেখো তোমার মুখটা ভালো লাগে না। আমি রান্না করবো না, এটাকে আমি পকোড়া বানিয়ে খাবো। তো আমার রান্নার চ্যানেলেতে পকোড়াটা বানিয়েও ফেললাম, আর এই যে খাওয়াও হচ্ছে, তো ওখানে আপনারা পেয়ে যাবেন এই ভিডিওটা কিভাবে বানিয়েছে পকোড়াটা। এতটা মুচমুচে হয়ে যে পুরো সত্যি সত্যি বলছি, আর মুখটা পুরো ছেড়ে গেল, একটু হালকা ঝাল দিয়েছি। তো রান্না বান্না করে বাড়িতে চলে এসেছি, আর এখন একদম শরীরটা ফিট আছে, একদম আমি ঠিক আছি, আর কোনো অসুবিধা হচ্ছে না। তো আজকে আপনাদেরকে আমার বাড়িটা একটুখানি ঘুরিয়ে দেখাবো, অনেক দিন থেকে অনেকেই রিকোয়েস্ট করছিলেন যে কৃষ্ণা তোমার বাড়িটা একটুখানি দেখাও। তো আমার বাড়িটা আপনাদেরকে দেখানোর আগে, মানে ঘুরে দেখানোর আগে আপনাদের কিছু আমি কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আমি যে বাড়ির মানে ছাদের উপর দাঁড়িয়ে আছি, এই বাড়িটা আমার তৈরি হয়েছে 2 বছর, মানে ইউটিউবে আসার আগেই বাড়িটা জাস্ট হয়েছে, তারপরে আমি ইউটিউবে এসেছি। আর তার আগে আমাদের বাড়ি ছিল টালির ছাউনি, 2 কামরা ঘর ছিল। তো পুরনো বাড়িটাও আপনাদের দেখাবো, আর এখন তো আমি নতুন বাড়ির ছাদে দাঁড়িয়ে আছি, আর এখান থেকে আপনাদের পুরনো বাড়িটা একটুখানি দেখিয়ে দিই, তারপর বাড়ির পিছন দিকটা দেখাবো আমার। তো চলুন
তো ঘর বাড়ি নিয়ে বহুত দিন থেকে অনেক 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 সমস্যা হচ্ছিল, বাড়িতে লোকজন হলে এত অসুবিধা হতো, দুটো ঘর, একটা মা বাবা থাকতেন আর একটা আমরা থাকতাম। তো আপনাদের দাদা মানে কি বলবো, সে প্রতিজ্ঞা করা টাইপের যে বাড়ি যদি করতে পারি তো অন্তত দু চারটা ঘর একটু বেশি করে করবো, নাহলে বাড়ি করবো না। তো যাই হোক, ঠাকুরের আশীর্বাদে বাড়ি একটুখানি আমরা করতে পেরেছি, এখন আর লোকজন এলে সেরকম ভাবে কিছু অসুবিধা হয় না। এই হচ্ছে আমাদের পুরনো বাড়ি। এবার আপনাদেরকে দেখাই যে ছাদ থেকে বাড়ির পিছনটা, মানে সচরাচর আপনারা আমার বাগানটা দেখেছেন, তো আসুন দেখাচ্ছি। তো এই দেখুন, এই হচ্ছে আমার বাড়ির পিছন দিকে লোকটা, পিছন দিকে পুরো মাঠ, আর এই যে আমার বাড়ির বাগান, আর ওখানে হচ্ছে আমাদের রান্না চালা। তো আপনারা সচরাচর দেখেছেন যে আমার এই বাগানের মধ্যে থেকে আমার রান্না শুরু। এখানে আমি প্রথম দিকে অনেক রান্না করেছি, অনেক ভিডিও করেছি। আর এই যে একটা এদিকে যে জবা ফুলের গাছটা আছে, লাল আর সাদা দুটো জবা ফুল একসাথে হয় এই গাছটা। ওদিকে আগ গাছ আছে, করবে ফুলের গাছ আছে, পেঁপে গাছ আছে। তো পেঁপে গাছে সব পেঁপে প্রায় এখন শেষের দিকে। তো সাদা গোলাপের গাছ হয়েছে, লাল গোলাপ বসিয়েছিলাম, হয়েছে সাদা গোলাপ। তো যাই হোক, গোলাপগুলো বেশ বড় বড়ই হচ্ছে। তো এবার চলুন এবার নিচের দিকটা গিয়ে দেখাই ঘরগুলো। তো বেশিরভাগ ঘরই আপনাদের দেখানো হয়ে গেছে টুকটাক। তো বাড়িতে এখন বহু বহু কাজ বাকি আছে, এখন কিছুই করে উঠতে পারিনি। মানে জাস্ট বাড়িটা হয়েছে, হয়ে বাড়িটা প্লাস্টার হয়েছে এই পর্যন্ত, আর নিচেতে থাকার জন্য মানে মায়েদের ঘরটা আর আমাদের ঘরটা শুধু একটু রং হয়েছে। আমাদের যে ডাইনিংটা ওই সব কিছুই রং হয়নি। আর বর্ণিতার বাবা যে ঘরটা কাজ টাজ করে, কম্পিউটার থাকে, বর্ণিতা পড়াশোনা করে বলে সে ঘরটা, তো যাই হোক ওই ঘরটা একটু রং হয়েছে ওই আর কি, বাকি সব করে আছে যেমন কি তেমন, কিছু কাজ এখনো করে উঠতে পারিনি। আর এই দেখুন, এই তো হচ্ছে আমার সিঁড়ি। আর এই যে দেখছেন, এটা হচ্ছে এই জানালাটা প্রচন্ড পরিমাণে ওদিক থেকে যখন ঝাপটা দিতে জল ঢুকতো, সেই জন্য পুরো কাঁচ দিয়ে এটা বন্ধ করে দেওয়া হয়েছে, এটা বন্ধই থাকে, খোলা হয় না। তো দু বছর আগে আমাদের বাড়িটা যখন হয় মানে প্লাস্টার হওয়ার পরেতেই ওই বললাম যে একটুখানি মায়েদের ঘরটা আমাদের ঘরটা সামান্য একটু রং টং করে থাকার মতো করে নিয়ে আমরা চলে আসি। তো ওখানেতে টালের ছাউনি ছিল, প্রচণ্ড পরিমাণে অসুবিধা হতো, বৃষ্টির সময় প্রচুর প্রচুর টালির মধ্যে দিয়ে জল ঢুকতো, মানে সে থাকার মতো পরিস্থিতি ছিল না। তো যা হোক করে বাড়ি করে চলে আসে, এখনো পর্যন্ত কিছু গুছিয়ে উঠতে পারিনি, বহু কাজ এখনো বাকি আছে। দেখুন সব একদম সব অগোছালো হয়ে পড়ে রয়েছে, আর দিন দিন যা মানে জিনিসপত্রের দাম বাড়ছে, তো কী করে কী হবে জানি না, কতটা কি করতে পারবো। এই হবে এখন 10-15 বছর 20 বছর ধরে টুকটুক করে, আমি না পারলে আমার মেয়ে করবে। এই ঘরটা দিয়ে আপনাদের শুরু করি। ঘরের ভিতরে তো নারকেল কাঠ, আমার যে রান্না বান্নার জন্য সব কাঠ লাগে, সব কাঠ এখানে রেখে দিয়েছি। তো জলে ভিজে যাচ্ছিল, এখানে চারটি আছে, নিচে চারটি আছে, সব অগোছালা হয়ে আছে, কিছু বোঝাতে পারিনি। আর এই ঘরটা মানে রান্নাঘর হিসেবে করার জন্য করা হয়েছে। তো ওই দেখুন কোণে যে জলের ব্যবস্থা করা আছে। তো আবার ভাবছি যে এই ঘরটা রান্নাঘর না করে আবার মানে বর্ণিতার বাবা যাতে কাজ টাজ করতে পারে, নিচে যে ঘরটা বর্ণিতার বাবা এখন কাজ করে ওই ঘরটায় পিসিমা থাকে, তো অনেক রাত পর্যন্ত কাজ হয়, সেই জন্য পিসিমার ঘুমের অসুবিধা হয়। তাই ভাবছি এই ঘরটাকে একটুখানি রেডি করে নিয়ে এডিটিংয়ের ঘর হিসেবে এটা এখন ব্যবহার হবে। আর এই যে ঘরটা, এই ঘরটার পাশেই আরও দুটো ঘর আছে, সেই যে সব কী অবস্থা হয়ে পড়ে আছে এখন দেখুন, এটা ওটা সেটা সব ঘরের মধ্যে রাখা হয়ে গেছে, দরজা জানালা সব এখানে রাখা আছে। আর এদিকে এই ঘরটা একটা শোয়ার ঘর, মেয়ে সব পুতুল টুতুল রেখে এখন এই ঘরে খেলা করে। আর এই ঘরটা তো আপনারা দেখেছেন, এটা হচ্ছে ঠাকুর ঘর, মায়ের ঠাকুর ঘর। এই দেখুন দরজাটা কি হয়েছে, খুলছে না? ফিরে গেছে তো, আর বর্ষাকাল যাচ্ছে না, আর কি হবে। এই হচ্ছে মায়ের ঠাকুর ঘর, তো সেইভাবে এখনো গুছিয়ে দিতে পারিনি, ঠাকুরের জন্য এখনো কিছু সিংহাসন বানাতে পারিনি। তো দুটো চৌকির মধ্যে আমি ঠাকুরগুলোকে আমি সাজিয়ে দিয়েছিলাম, মা পূজা অর্চনা করেন। আর এই জায়গাটা নিয়ে তো আপনাদেরকে কিছু বলার নেই, কারণ এটা প্রতিটা ভিডিওতেই আপনারা দেখতে পান। এটা হচ্ছে আমাদের ডাইনিং, ডাইনিং এ সব কি অবস্থা চারিদিকে দেখুন, সব জিনিসপত্রে ভর্তি, সব যা পেরেছে সব সানসেটে তুলে রেখে দিয়েছি।
এই তো গেল ডাইনিং আর ওই হচ্ছে আমাদের বাথরুম, তারপরে একটা শোয়ার ঘর আছে, এখানে একটা রান্নাঘর আছে, আর এখানে হচ্ছে মায়ের ঘর। এটা বরাবরই বলে আসতেন যে আমাকে যদি কোনোদিন খাট বানিয়ে দাও তো একটা ছদ্রি দিয়ে খাট বানিয়ে দাও, একদম সিম্পলের উপরে ছদ্রি দিয়ে খাটটা আমাকে বানিয়ে দিয়েছি। তারপর মায়েদের আলমারিটা, ওটা হচ্ছে অনেক বছরকার আলমারি, এত ভারী আলমারিটা মানে বলার কিছু নেই। আলমারিটা পুরো রং টং চটে কি হয়ে গিয়েছিল, তো ওটাও একটু রং টং করে দিলাম। এখন এই যে আল্লাহটা, আল্লাহটা দেখুন কি অবস্থা, মায়ের এটাই মা রেখে দিয়েছে, চেঞ্জ করতে দিচ্ছে না। বললাম একটু স্টিলের আল্লাহ কিনে দিয়ে বলে না না এটা চলে যাচ্ছে থাক। যে মানে আজকে বিয়ে হয়েছে আমার 9 বছর, আর তখন থেকে তো এসে দেখছি আল্লাহটা মানে এইরকমই, মানে তাহলে ভাবুন কত বছরের আল্লাহ এখন চলছে। মায়ের মানে মায়ের যত বছর বিয়েছে তত বছর ধরে এই আল্লাহটা আছে। তো ওই দেখুন মেয়ের যখন ছবি আঁকতে শিখেছে তখন থেকে এই দেখুন একটা করে ছবি এঁকে সব দরজায় দরজায় লাগিয়ে দিয়েছে। এখানে একটা লাগিয়েছে, এখানে একটা লাগিয়েছে, এখানে একটা লাগিয়েছে, যা পেয়েছে এঁকেছে এঁকে লাগিয়ে দিয়েছে। এই দরজাতেও একটা ছবি লাগিয়ে রেখে দিয়েছে। তো এই ঘরটাতে বর্ণিতার বাবা এডিটিং করে, ওই যে কম্পিউটার রাখা আছে, আর এদিকে যে বিছানা এখানে পিসিমা থাকেন। আর ওই জন্য বললাম আপনাদের যে পিসিমার অনেকটা রাত পর্যন্ত, ওর বাবা যেদিন কাজ করে পিসিমার খুব অসুবিধা হয়, আলো টালো জলে ঘুমের অসুবিধা হয়, সেই জন্য ভাবছি ওই ঘরটা একটু রেডি করবো। তো ফাইনালি চলে এসেছি আমার ঘরেতে, এটা হচ্ছে আমার ঘর, এখানটায় আমি থাকি, আমি না আমরা তিনজনে বর্ণিতা আমি ওর বাবা, এটা আমাদের ঘর। এমনিতে তো আমরা যখন ব্লগ করি তো সমস্ত ঘরগুলো ঘুরে ঘুরেই ব্লগ করি, আর আমার সমস্ত ব্লগেতে আপনারা দেখতে পাবেন আমাদের ঘরের বেশিরভাগই সব দেখানো হয়ে গেছে। তা সত্ত্বেও আপনারা বলছিলেন যে বেশিরভাগ জন মানে বেশিরভাগই সবাই বলছিলেন যে হোম টুর একটু হোম টুর করে দেখাও, তো তাই ভাবলাম যে ঠিক আছে আজকে একটুখানি ঘুরিয়ে দেখিয়ে দিই। আর এই হচ্ছে বাড়ির বাইরেটা, তো আপনাদের তো আমার দেখিয়ে দিলাম আমার পুরো বাড়ি, তো আপনাদের তো পুরো বাড়ি দেখিয়ে দিলাম, ঘরটা সমস্ত কিছু দেখিয়ে দিলাম। তো ভিডিওটা এখানেই শেষ করছি, সকলে ভালো থাকবেন, আবারও নেক্সট ব্লগে দেখা হচ্ছে, টাটা।